ইতালির ভেনিসে কবি কাজল চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। ভারতের কলকাতা থেকে আসা কবি কাজল চক্রবর্তীকে সম্বোধনা দিয়েছে ভেনিস বাংলা স্কুল। সম্প্রতি ব্যক্তিগত সফরে স্বনামধন্য এই কবি ইউরোপ সফরে আসলে তিন দিন ভেনিস অবস্থানকালে তাকে ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সে সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষার্থী, শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। কলকাতা হতে আসা কবি কাজল চক্রবর্তীকে প্রথমে শিক্ষকরা ও স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে ভেনিসের ঐতিহ্য গন্ডোলা উপহার দেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার। ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি কাজল চক্রবর্তী, আক্তার উদ্দিন, নাসির উদ্দিন পান্না, সোহেল আক্তার বিপ্লবী, কবি কাজী মাহফুজ রানা, মোবারক হোসেন, নুরে আলম, প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, মেহেরুন্নেসা মলি সহ আরও অনেকে। কবি কাজল চক্রবর্তী তার বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা, প্রবাসী থেকেও দেশে ভাষা চর্চা করছ, সেজন্য তোমাদের ধন্যবাদ। তোমরা দেশ ও দেশের ইতিহাস ঐতিহ্যকে জানতে নিজ দেশের মনীষীদের বই পড়বে, তাহলে জ্ঞানার্জন করতে পারবেন। পরিশেষে প্রবাসী বাংলা শিক্ষা দান করার কারণে সকলকে ধন্যবাদ জানান কবি কাজল চক্রবর্তী। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।